মালয়েশিয়ার নতুন চমক, পদত্যাগের পর অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মাহাথির, বিশ্বাসঘাতকতা করেছেন মাহাথির, মন্তব্য আনোয়ার ইব্রাহিমের। মালয়েশিয়ায় ক্ষমতার রাজনীতিতে একের পর এক চমক আসছে। একদিন আগে ডক্টর মাহাথির মোহাম্মদের নেতৃত্বে নতুন কোয়ালিশন সরকার গঠনের নানা জল্পনা আর তৎপরতা গতকাল হঠাৎ করে উবে গেছে। ক্ষমতার বাঁক বদলে আকস্মিকভাবে পদত্যাগই করলেন প্রধানমন্ত্রী মাহাথির। দেশটির রাজা ইয়াং দি পারতুয়ান আগাং প্রধানমন্ত্রী মাহাথিরের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পদত্যাগের সম্মতি দিয়ে পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করা হয়েছে। এর আগে সোমবার রাজার সাথে বৈঠক করেন ক্ষমতাসীন জোটের প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম ও উপপ্রধানমন্ত্রী আজিজাওয়ান ইসমাইল। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে মালয়েশিয়ায় ঘটতে থাকা বিরামহীন নাটকীয়তায় শেষ পেরে গাঁথলেন দেশটির রাজা। এর মধ্য দিয়ে বর্তমান মন্ত্রিসভাও বাতিল হয়ে গেল। নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা গঠন নিয়ে এখনও স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। খবর মালয়েশিয়া কিনি দি স্টার ও আল জাজিরার। সোমবার স্থানীয় সময় বিকেল 5টার দিকে রাজা ইয়াং দি পারতুয়ান আগংয়ের সাথে দেখা করেন মাহাথির। দুজনের মধ্যে কী আলোচনা হয় সে বিষয়ে কিছু না জানিয়ে প্রাসাদ ত্যাগ করেন মাহাথির। সোমবার স্থানীয় সময় বিকেল 5টার দিকে রাজা ইয়াং দি পারতুয়ান আগংয়ের সাথে দেখা করেন মাহাথির। দুজনের মধ্যে কী আলোচনা হয় সে বিষয়ে কিছু না জানিয়ে প্রাসাদ ত্যাগ করেন মাহাথির। এর আগে বেলা 1টার দিকে রাজার কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। সরকারের প্রধান সচিব মোহাম্মদ জুকি আলী বলেন, দ্য ফেডারেল সংবিধানের 43(2) অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, নতুন সরকার গঠন ও প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত দেশটির প্রশাসনিক দায়িত্ব পালন করবেন মাহাথির মোহাম্মদ। বিভিন্ন সূত্রে জানা গেছে মাহাথির আগামী 10 দিন তার অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করতে পারেন। মাহাথির মোহাম্মদের পদত্যাগের বিষয়ে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মাত্র 2 বাক্যের এক বিবৃতিতে জানানো হয় রাজার কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। আনোয়ার ইব্রাহিম যেন ক্ষমতায় আসতে না পারেন সেজন্য নতুন জোট গঠনের লক্ষ্যেই প্রধানমন্ত্রিত্ব ছাড়েন তিনি। ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে যাওয়া বার্সাতু দলের চেয়ারম্যানের পদও ছেড়েছেন মাহাথির। গত রোববার মাহাথিরের দল পার্টি পৃভূমি বার্সাতু মালয়েশিয়া, আমনো পিএএস, গাবুনগান পার্টি সারোয়াক ও পার্টি ওয়ারিসান সাবাহ রাজার সাথে বৈঠক করে। এদের সাথে ছিলেন পিকেআর কর্তৃক বরখাস্ত হওয়া আজমিন আলী। এতে করে পাকাতান হারাপান জোট সরকারে ভাঙনের খবর ছড়িয়ে পড়ে। প্যাক্ট অব হোপ নামে আনোয়ার ইব্রাহিম যে জোট গঠন করে 2018 সালের নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছিলেন, সেই জোটের ভেতরেই আনোয়ার বিরোধীরা এই নাটক মঞ্চস্থ করেছে। বিরোধী নেতারা এখন নতুন একটি জোট গঠন করতে যাচ্ছেন, অথচ মাহাথির মোহাম্মদ পদত্যাগ করলে তারই হওয়ার কথা ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আনোয়ার ইব্রাহিম হলেন দেশটির জনপ্রিয় সাবেক বিরোধী দলীয় নেতা। তবে সমকামিতার অভিযোগে বেশ কয়েক বছর কারাবন্দী থাকায় তার প্রধানমন্ত্রী হওয়া নিয়ে জটিলতা আছে। এদিকে কয়েকটি সূত্র জানিয়েছে 3.5 বছর আগে গড়ে ওঠা রাজনৈতিক দলটির অন্য সদস্যদের সঙ্গে একমত হতে পারেননি 94 বছর বয়সে মাহাথির, তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এখন মালয় ভিত্তিক কয়েকটি দলকে সঙ্গে নিয়ে নতুন জোট গঠন করবে পৃভূমি বার্সাতু পার্টি। জোট থেকে তারা আগের সঙ্গী ছোট রাজনৈতিক দলগুলোকে বের করে দেবে। ক্ষমতাসীন জোট ভেঙে যাওয়ার কারণে এখন আর আনোয়ার ইব্রাহিমকে দেয়া কথা রাখতে হবে না মাহাথিরকে, তাই প্রধানমন্ত্রী পদে আর আশা হচ্ছে না আনোয়ার ইব্রাহিমের। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর মাহাথির মোহাম্মদ কতদিন দায়িত্ব পালন করবেন তা নিশ্চিত নয়। কবে নাগাদ একটি নতুন মন্ত্রিসভা গঠন করা হবে তাও স্পষ্ট নয়। পরবর্তী সরকার কবে গঠন হবে তা নিয়েও রয়েছে অস্পষ্টতা। সব মিলে অনিশ্চয়তার মুখে পড়েছে মালয়েশিয়ার রাজনীতি। অ্যাটর্নি জেনারেল টমি থমাস সাংবাদিকদের বলেছেন, একজন অন্তর্বর্তী নেতা কতদিন ক্ষমতায় থাকতে পারবেন তার কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই। প্রধানমন্ত্রী হিসেবে একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ ক্ষমতা আছে। তিনি নিজের মতো করে একটি মন্ত্রিসভা গঠন সহ যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। নির্বাচনের আগে মাহাথির পুরনো শত্রু, নিজের প্রথম দিককার ক্ষমতার মেয়াদে উপপ্রধানমন্ত্রী থাকা আনোয়ার ইব্রাহিমের সঙ্গে জোট বেঁধেছিলেন। সেই জোট 2018 সালে দুর্নীতি বিরোধী প্রচারণায় বিস্ময়করভাবে ক্ষমতায় আসে, তবে ক্রমশ জনপ্রিয়তা হারাতে থাকে। জোটের এমন ভঙ্গুর অবস্থার মধ্যেই পদত্যাগ করে বসেন মাহাথির। নির্বাচনের আগে 2 বছরের মাথায় জোট নেতা আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী পদে দায়িত্ব দিয়ে বিদায় নেওয়ার কথা থাকলেও এতদিন ক্ষমতা ছাড়েননি মাহাথির। এর আগে 1981 থেকে 2003 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মাহাথির। সে সময় উপপ্রধানমন্ত্রী ছিলেন আনোয়ার ইব্রাহিম। 1998 সালে অর্থনৈতিক মন্দা মোকাবেলা করা নিয়ে দ্বন্দ্বে তাকে বহিষ্কার করেন মাহাথির। সমকামিতার অভিযোগে 1999 থেকে 2004 সাল পর্যন্ত কারাভোগ করতে হয় আনোয়ারকে। পরে 2018 সালের নির্বাচনের আগে মাহাথির আবারও তার সঙ্গে জোট গঠন করেন। সূত্র ডেইলি মালয় মেইল।
এদিকে সদ্য পদত্যাগ করা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে বিশ্বাসঘাতক বলেছেন পার্টি কিয়াদিয়ান রাকায়েত পিকেআর পার্টির প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম। দেশটিতে নতুন রাজনৈতিক পুনর্বিন্যাস বোঝাতে তিনি এই শব্দটি ব্যবহার করেছেন। মালয়েশিয়ায় খুব দ্রুতই নতুন জোট সরকার গঠিত হবে আর সেই জোটে তার পার্টিকে রাখা হবে না, এমনটাই দাবি করেছেন আনোয়ার ইব্রাহিম। মাহাথির মোহাম্মদের পাকাতান হারাপান পিএইচ জোট 2018 সালের মে মাসে ক্ষমতায় বসে। তখন থেকেই দেশটির রাজনীতিকরা আশা করছিলেন চলতি বছরের 23 ফেব্রুয়ারি নতুন কেন্দ্রীয় সরকার গঠিত হবে। এজন্য সম্ভাব্য রাজনৈতিক দল ও মোহাম্মদ আজমিন আলী নেতৃত্বাধীন বিরোধী পিকেআর পার্টির সঙ্গেও কয়েক দফা বৈঠক হয়। এরপর থেকেই আলোচনা ছড়িয়ে পড়ে যে মাহাথির মোহাম্মদ ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশনের সঙ্গে গাঁট বাঁধতে যাচ্ছেন। এই দলের হয়েই 1981 থেকে 2003 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির। এদিকে গত রবিবার সন্ধ্যায় ফেসবুক লাইভে 72 বছর বয়সী আনোয়ার ইব্রাহিম বলেন, আজকের খবরে আমরা হতবাক, আমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। প্রধানমন্ত্রী বানানোর প্রতিশ্রুতি থেকে মাহাথির সরে এসেছেন এমন অভিযোগ করেন ইব্রাহিম। তাকে জোট থেকে সরিয়ে দেওয়া হবে এমন সন্দেহ থেকে 24 ফেব্রুয়ারি সোমবার থেকেই নিজের সমর্থকদের রাস্তায় নামিয়ে দিয়েছেন তিনি। এমত অবস্থায় মালয়েশিয়ার রাজনীতিতে নতুন করে অচল অবস্থা শুরু হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।